بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده বোন জিজ্ঞেস করছিলেন যে আলহামদুলিল্লাহ সঠিক আকিদে মেনে চলার চেষ্টা করি তো আমার বাবা মা আত্মীয় যারা আছে এখনও কবরে যায় কবর মাজারে যায় মানত করে সেখানে যায় এখনও তো কি করে তাদেরকে সময় তো বোন প্রথমে দুয়ক আল্লাহ তাদের হেদায় দান করুন আসলে বিষয়টা হলো এই এবাদত যতগুলা এবাদত রয়েছে সব ইবাদত আল্লাহর জন্যই করতে হয় আল্লাহর জন্যই করতে হয় কেউ যদি নজর মানে নজরও একটা এবাদত নজরও একটা ইবাদত এবাদতটা আল্লাহর জন্যই করতে হবে আল্লাহর জন্য না করে অন্য নামে যদি করা হয় সেটা সেরেক হয়ে যাবে কারণ নজর বলবে ও উমুকে আমার এই কাজ হলে অমুক উমুকের নামে নজর করলাম তাহলে তো ও আল্লাহকে বাদ দিল আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে করলো তাই এটা বড় সেরেক আল্লাহ বলছেন ইন্না হুমায়ুন শরিক বিল্লাহ ফকত হর রমল্লাহ আলাহীন জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করবে আল্লাহ সুহাত তার জন্য জান্নাত হারাম করে দিবেন আয়াতটি বাহাত্তর নম্বর আয়াত এবং আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ বলছেন লাইন আসরক্তা লাইহ বাত আমা ওলা তুনা মেসরিন হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করতে তাহলে তোমার আমল নাম আমল নামা যা আছে সে বরবাদ হয়ে যেত এবং ক্ষতিগ্রস্তের ভিতরে তুমি হয়ে যেতে সুরাজ ঝুমারের আয়াত আয়াতটি যা হোক তো তাদের বুঝাবেন যতটুকু পারবেন যে নজর আল্লাহর জন্য করতে হয় যে তোমার কোনো মনের কামনা বাসনা মনে করছো যে পূর্ণ বিষয়টি বলো যদি তোমার আল্লাহর জন্য আমি তিনটি সিয়াম রাখবো বা যদি আল্লাহ আমাকে ভালো কাজটি করা তফিক দেয় তাহলে মসজিদে আমি পাঁচশো টাকা দিলাম দিব বা এরকম কিছু ভালো কাজ মাজারে কবরের কাছে আচ্ছা মৃত্যু ব্যক্তি কিছু দিতে পারবে কি তাদের প্রশ্ন করবেন যেহেতু তার মানে বা মারি মেয়ে মৃত্যু ব্যক্তি যে মারা গেছে মৃত্যু ব্যক্তি তোমার কিসি দিতে পারবে সে কিছু দিবে তাদের জিজ্ঞেস করেন যে মারা গেছে সে কিছু দিবে দিতে পারবে দেওয়ার ক্ষমতা আছে না কে দেয় এগুলা মানুষ মারা গেলে কেউ কিছু দিতে পারবে তার কাছে যে কোনো জিনিস চাওয়া চাওয়া হোক তার উদ্দেশ্যে কিছু করা হোক এগুলা সেরে কি কাজ বড় ছেড়ে আল্লাহ যেন হেদের দান করে পিতা মাতা দুনিয়াতে পিতা মাতা পিতা মাতা আল্লাহর এবাদতের পরে পিতা মাতার খেদমত করতে বলা হয়েছে তো কার মানুষের পিতা মাতা মারা গেলে পিতা মাতার কাছে কেউ কিছু চায় নাকি তাহলে দুনিয়াতে আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার প্রতি এসান করতে বলা হয়েছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে তাহলে এই পিতা মাতা মারা গেলে আমরা তো আর কাদার কবর কাছে যাই না তার মানে কবর এটা করতে বলা হয়নি এটা করলে সেরে খেয়ে যাবে তাহলে অন্য একটা মানুষ মাজারে সে কি তারিখি বা হচ্ছে সেই তারিখ হচ্ছে কবরে আর আর মানুষ যে তার কাছে কিছু চাপ চাচ্ছে তার জন্য নজর করছে গরু জবাই করছে খাসি জবাই করছে সেখানে যাচ্ছে করছে এগুলা বড় সেরে সে কিছু দিতে পারবে দিতে তো পারবে না যা হোক আল্লাহ যেন হেদের দান করেন যতটুকু পারবেন এভাবে বুঝাবেন যদি বুঝলে বুঝলে না বুঝলে তাদের জন্য হেদের যেন দোয়া করবেন যে আল্লাহ তাদের যেন হেদের দান দান করেন এবং সঠিক দান করেন সঠিক বুঝ দান করেন এবং যারা হয়তো যারা ভালো কেউ আছে যারা বুঝে এগুলা যদি কেউ এরকম থাকে আপনার আম্মাকে বুঝার মতো যারা সঠিক দিন বুঝে যদি আপনার কথা না শুনে তাহলে যারা হয়তো বুঝে আপনার মায়ের হয়তো এরকম কেউ যদি থাকে আর যদি না থাকে আপনি বুঝার চেষ্টা করেন ও তাদের যেন দোয়া করেন তাদের যেন দোয়া করেন দেখবেন আল্লাহ যেন হেদার দান করেন কারণ যে সন্তান সন্ততির দোয়া পিতামাতার জন্য কবুল হয় যেমন পিতামাতার দোয়া সন্তান জন্য কবুল হয় এই জন্য আপনি তার সন্তান আল্লার কাছে কেন্দ্রে কেন্দ্রে দোয়া করবেন লামা পিতামাতাকে থেকে ফিরাও মুখ ফিরিয়ে দেওয়া আর আপনি তাকে চেষ্টা করবেন বোঝার বোঝার চেষ্টা করবেন দেখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে ফিরে আসবো ইনশাআল্লাহ